সালাম আলাইকুম, আশা করছি আমার ভিউয়ার্সরা সবাই খুব ভালো আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এলাম আলু ভর্তা। আলু ভর্তা বিভিন্ন রকমের হয়, কয়েক পদে আলু ভর্তা করা যায়, তবে আজকে আমি আপনাদের একটি রকমের আলু ভর্তা দেখিয়ে দেব। তো দেখে নিন আমার এক রকমের আলু ভর্তা রেসিপির জন্য কী লাগছে। আমি আলু সিদ্ধ নিয়েছি 7টি, ধনেপাতা পরিমাণ মতো, সরিষার তেল 3 টেবিল চামচ, শুকনো মরিচ 7 থেকে 8টি, লবণ পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ। ব্যাস, প্রথমে আমি সিদ্ধ আলুটাকে চটকে নিচ্ছি। ভালো করে হাত দিয়ে চটকাতে হবে। আলু চটকানো হয়ে গেছে, এখন আমি এক পাশে আলুটাকে রেখে আর অন্য পাশে পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ ও সাথে লবণ দিয়ে ভালো করে ভেঙে চটকে নিলাম। দেখুন, পেঁয়াজ কুচি, মরিচ ও লবণের মাখানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আলুর সাথে পেঁয়াজ ও মরিচের মিশ্রণটা মেখে নিব। মাখানো হলে এর উপর সরিষার তেল ঢেলে দিচ্ছি। সরিষার তেল দিয়ে ভালো করে আলুর সাথে অনেকক্ষণ পর্যন্ত মাখাতে হবে, যতক্ষণ না তেলটা আলুর সাথে মিশে যায়। ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেলো আলু ভর্তা। খুব শর্টকাট, অল্প সময়ে আলু ভর্তা তৈরি করা যায়। আর আলু ভর্তা খুবই সহজ একটি রেসিপি, এটা তেমন কঠিন না। যখন তখন আলু ভর্তা করাই যেতে পারে, তবে কয়েকটি রকম আলু ভর্তার মধ্যে আমি একটি রকম। ধন্যবাদ।